হেলেমার মিডিয়া পেজেন্ট, এসো কিছু শিখি ইসলামের কথা। রহমতুল্লাহি ওয়া বারাকাত। আপনারা অনেক ধৈর্য ধরে বসে আছেন, মাদ্রাসার কালেকশন হচ্ছিল, ভালো লাগছিল। তো শুধু আপনাদেরকে একটু বিরক্ত, এটা একটু টেনে নেন, শুধু আপনাদের বসিয়ে রেখে এদেরকে জিজ্ঞেস করি কেন দাঁড়িয়ে আছে। আপনি এক টাকা করে দিয়ে দেন, চানা খেতে চলে যান, দিয়ে দেন এক টাকা, দাঁড়িয়ে কেন, বসুন, আমরা বসুন, বারবার বলা হয়েছে দাঁড়ান। চেয়ারওয়ালারা এইদিকে আসেন, চেয়ার যে কটা আছে এই সামনে আসেন, এই সামনে আসেন, আপনাদের পেছনে বসেছে ওরা আবার উঠবে, চেয়ারওয়ালার দিকে আসেন, চেয়ার যে কটা আছে এইদিকে আসেন। হ্যাঁ, ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, একজনাকে দাঁড়াতে দিব না, বসেন। ভিতরটা আন্ধার, বাইরে মন উঠবে না, কারণ শ্রোতা না দেখতে পেলে বক্তা কেমন লাগে। আলহামদুলিল্লাহ, نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحق
হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة بسم الله الرحمن الرحيم الحق متكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد তোমার মতন দয়াল নবী আর পাব না, তোমার মতন প্রিয় নবী আর পাব না। আমরা যে জগতে বাসি আগে ছিলাম বনবাসী, তোমাকে পাইয়া জ্ঞান পায়া রসুল পেয়েছি সান্ত্বনা। তোমার মতন প্রিয় নবী আর পাব না, তোমার মতন দয়াল রসুল আর পাব না। দেখা দিয়ায় গণবী ছুপে যাইও না, তোমার মত দয়াল রসুল আর পাব না। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি, উপস্থিত আকাশে তারকা সাদৃশ্য আলেম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, পর্দা থেকে শুনে ওয়ালি মোমেনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গণগান আল্লাহর, গণকীর্তন আল্লাহর, সার্বভৌমত্র একচ্ছত্র মালিকানা আল্লাহর, যিনি আমাদের মাবুদ তিনি আল্লাহ, তিনি রুজির মালিক, হায়াতের মালিক, মওতের মালিক, তিনি জান্নাত জাহান্নামের মালিক।
সেই আল্লাহ আজকে আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে হাজির করেছেন। এর জন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতরম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত ওর মা বহেন, আমি আপনাদের মূল্যবান টাইম থেকে দুটি মিনিট আগে চেয়ে নিচ্ছি, জীবনের দুটি মিনিটকে আপনাদের আমি ক্ষয় করে দিচ্ছি বক্তব্যের বাইরে, তারপরে আমি বক্তব্যের দিকে এগিয়ে যাব। প্রথম নম্বরে হচ্ছে কয়েকটি কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে যে আমরা বিভিন্ন মানুষ আমাকে ভালোবেসে ফোন করে, আমাকে ছ মাস আগে থেকে একজন ফোন করছেন কোন একটা বিষয়কে কেন্দ্র করে, তিনার ফোন পেয়ে আমি আনন্দিত খুশি এবং আমি তেনার জন্য দোয়া করছি, আল্লাহ তেনাকে সহি বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। কেন তিনি ভালোবাসেন বলি ফোন করছেন, কেন তিনি আমাকে মহব্বত করেন, আমার বক্তব্য মন দিয়ে শোনেন বলি আমাকে ফোন করছেন, তিনি ওই বিষয়টা শুনতে চাইছেন। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় এই 10 দিন থেকে আবার ফোন আরও বেশি শুরু হয়েছে, আবার এখন এখানে পৌঁছালাম তো 2-3টে বিষয় আমার কাছে এসে পৌঁছালো, কার কথা রাখি না রাখি। এখন আমি আপনাদের ইনভাইটেড মেহমান, তাই আমি মৌলানা ভাইকে ডাকলাম, ওনাকে আমি শ্রদ্ধার নজরে দেখি। আজকে আমার ডায়াবেটিস অনেক বেশি, সুগার হয়ে গেছে, ডাক্তার কালকে বুকিং দেওয়া আছে বোলপুরে, এই রাতেই বাড়ি যাব, কালকে চিকিৎসা হবে, তো আপনারা দোয়া করবেন। তো ভাইয়াকে দেখে আমি বললাম যে আমি কোনটাতে যাই, তো উনি বললেন যে আপনি সবগুলোকে বাদ দিয়ে আপনার মন মতো চলে যান। বিধায় ভাই, যতজন আমার কাছে আপনারা আবেদন করেছিলেন, আমি আপনাদের হাতগুলো ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, ক্ষমার নজরে আমাকে দেখবেন, মাফ করবেন। এক নম্বর গেল, যে ফোন করে সেভাবে হয়তো আমি একা ফোন করছি, আর কেউ করে না, বক্তাদের অনেক ফোন আসে, যাকে ভালোবাসে তাকে আসে, আমি এটা কষ্ট পাইনি। যেমন রোমে শুয়ে থাকলে দল দল দেখা করে, কমিটির লোক ভাবে হয়তো যে ও আরাম করছে বক্তা, কিন্তু আসলে আরাম হয় না, একটা দল বের হয় আর একটা দল ঢুকে, একটা দল বের হয়। যাক, এটাও আলহামদুলিল্লাহ, কে কাকে দেখা করে, ভালোবাসে বলেই দেখা করে। যাই হোক, আপনারা আমাকে ক্ষমা করেন, এটা প্রথম কথা বললাম। দ্বিতীয় কথা, এই লোকগুলো আবার এসে দাঁড়িয়েছে, এরা কতবার আমাকে জ্বলাবে এটা একবার জিজ্ঞেস করে নি, যে আমি আজকে যতক্ষণ বকবো ততক্ষণ এইভাবেই কি এরা জ্বলাবে কি ভাই? আবার ওরকম করে বসছে চেয়ারের পেছনে, 2 মিনিট পর উঠবে, ভাই দাঁড়ি কেন গো? উপরের কাঁঠাল গাছে আড়ে থেকে হানিটা দেখছে, যে ভাবছে আমি দেখতে পাইনি, কোন মানুষের মানুষের ভাই, ভাই আপনারা বসেন গো, হিলছি না, বসে যান। এদিকে অনেক কটা মাল আছে, এরা যুক্তি করে এসছে, তোরা এইদিকে থাকবি আমরা এদিকে, দুদিক থেকে লিখবো। দাঁড়িয়ে থাকা লোক দেখলে ভয় থাকে, ভয় লাগে যে নামলি মারবে না কি রে ভাই, এটা আদব নয়। আপনারা চেয়ারে পেছনে বসেছেন, আবার উঠবেন, বিরক্ত লাগবে, আবার উঠবেন, এদিকে এসে বসেন, চেয়ারে পেছনে বসতে হবে না। আর চেয়ারওয়ালাদেরকে এইদিকে আসতে বললাম তো ওদিকে থেকে গেছেন, আর আপনারা ওদিকে থাকলে তো ওরা উঠে দাঁড়াবি, ওদের বা কী দোষ আছে? আপনারা এই সাইডটা আসেন, এই কাঁঠাল গাছের নিচেটা আসেন, ওনাদেরকে একটু ফোন করে দেন, ওনাদেরকে একটু ফোন করে দেন। জি 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 ভাই, দুঃখ নিয়েন না, আসেন, প্রতিটি জিনিসকে সাজিয়ে নিয়ে বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা সকলে একবার আল্লাহর কাছে শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ।
মহতারাম ভাই ও আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা হুমায়জা পড়েছি। এই হুমায়জা সূরাটাকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি, যদি মাবুদ আমাকে তৌফিক দেন। তো আল্লাহ তাবারক বা তাআলা আমাদের মাবুদ, আর আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদের মাবুদ আর আমরা আল্লাহর গোলাম। তিনার গোলামি আমরা করব, তিনি আমাদেরকে সাহায্য করবেন, এটা সূরা ফাতিহাতে ওয়াদা হয়ে আছে। ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। ইবাদত করব আল্লাহর, সাহায্য পাবো আল্লাহর। কিন্তু আজকে আমাদের ইবাদতের প্রবণতা কমে গেছে, ইবাদতের উৎসাহতা কমে গেছে, ইবাদতের দিলচস্পি কমে গেছে, ইবাদতকে ভালো লাগছে না, আর আসমানের সাহায্যও বন্ধ হয়ে গেছে। জি ভাই, আসমানের সাহায্য বন্ধ হয়ে গেছে। আসমানওয়ালা জিনার কোনো কাজ করতে হয় না, তিনি খালি একবার বলবে হয়ে যা, আর হয়ে যাবে। কোন ফায়াকুন, তিনি বৃহত্তর শক্তির অধিকারী। জিনার শক্তিকে মাপার মতো কোনো মিটার আসেনি, তিনি ইচ্ছা করলেই মুহূর্তের মধ্যে পৃথিবীর সিচুয়েশন চেঞ্জ করে দিতে পারে। যার হাতে এত বড় ক্ষমতা, আর আমরা তার গোলাম বলে দাবিদার, কিন্তু আজকে আমরা পড়ে পড়ে মার খেয়েছি। ভাই দিল্লির অবস্থাটা দেখেন, আমরা ভাবছি যে এটা 1200 কিলোমিটার দূরে, 1400 কিলোমিটার দূরে। জি না, এই অবস্থাটা সকালে সূর্য উঠলে কাবিলপুরি হবে। ভাইরাস এখন একটাই রাস্তা সাহায্যের, কিন্তু সাহায্য আসছে না কেন? তার কেটে গেছে। সাহায্য আসছে না কেন? ইবাদত নাই, ইবাদত নাই কেন? হোমিওপ্যাথিক একটা চিকিৎসা আছে পৃথিবীতে, চিকিৎসার জগৎ অনেক আছে। এলোপ্যাথিক যাবেন, এতগুলো ওষুধ দেবে যে আপনাকে আর সকালে দুপুরে নাস্তা আর ভাত খেতে হবে না, ওষুধে পেট ভরে যাবে। আপনি আয়ুর্বেদিক যাবেন, গাছগাছড়া জড়ি বটি দিবে আপনাকে, তা দিয়ে তৈরি করা ওষুধ দেবে। হামদার্দ কোম্পানি আছে, তাদের চিকিৎসা আলাদা। কিছু জড়িবটিওয়ালা আছে, তাদের চিকিৎসা আলাদা। কিছু বিসমিল্লা বলে ঝাড়ফুঁক তাবিজের চিকিৎসা আলাদা, আবার হোমিওপ্যাথিক চিকিৎসা আলাদা। যদি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যান, প্রথম জিজ্ঞেস করবে কি নাম, রাতে ঘুম বেশি ভালো লাগে না দিনের ঘুম বেশি ভালো লাগে, লাল দেখতে ভালো লাগে না সবুজ দেখতে ভালো লাগে, সূর্যের আলো দেখতে কেমন লাগে, তোমার আব্বার নাম কি ছিল, তিনি কি খেতে ভালোবাসতেন, টক না ঝাল, তোমার দাদু দিনে কয়বার পেশাব করেছে, ইতিহাস তুলতে তুলতে নিয়ে এসে দেখবে যে এর কোন জায়গায় দাঁড়িয়েছে রোগটা। তো হোমিওপ্যাথিক চিকিৎসাই চলি। আজকে দিল্লির মুসলমান মার খেয়ে লাশ পড়ে আছে, আর কাবিলপুরের দিল্লির মহিলাদের বোরখা খুলে আজকে বেজ্জুতি চলছে, আর কাবিলপুরের মহিলারা মেলাতে আনন্দে লিপস্টিক মাখছে, বেঁচে আছে। এরা মুর্দা, এরা জীবিত। দিল্লির মুসলমানের লাশ পড়ে গেল, আর চা খাওয়ার জন্য নেমেছি চেকপোস্টে মোরগ্রামের পাশে, চেকপোস্টের মুসলমান তাসের ঝাল নিয়ে আনন্দ বসে গেল।
এরা বেঁচে আছে, এরা মুর্দা, এরা প্রালাইসিস হয়ে গেছে। মুসলিম নামে বডিটা প্রালাইসিস হয়ে গেছে। বিশ্বনবী বলেছেন এদেরকে দুটি রোগে আক্রান্ত করবে, এই বডিটা নষ্ট হয়ে যাবে। কাশ্মীরে যদি একটা মুসলমান মরে তো পশ্চিমবঙ্গেও একটা মরতে হবে, এখানে ব্যথা লাগতে হবে, হৃদয় কেঁপে উঠবে, বডি তবে একটা বোঝা যাবে। কিন্তু আজ বডি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কেন হয়ে গেছে? প্রথমে এদের মসজিদে কোনো সম্পর্ক নাই, মালিকের সাথে গোলামের কোনো সম্পর্ক নাই, মালিকের সাথে গোলামের সম্পর্ক কেটে গেছে। গোলাম আলাদা বুঝে, মালিক আলাদা বুঝে, মালিক যা বলেছে গোলাম তা মানে না, গোলামকে মালিকের কথা ভালো লাগে না। এর জন্য আমি একটা উদাহরণ অনেকবার দিয়েছি, আজকে আর একবার দিচ্ছি রেনুয়েল করার জন্যে, যে কুকুর দুই ধরনের আছে, একটা কুকুরের মালিক আছে আর একটা কুকুরের মালিক নাই। রোডে যে কুকুরগুলো চায়ের দোকানে ঘুরে বেড়ায়, এদের কোনো মালিক নাই, এদেরকে যদি কেউ ট্রাক চাপিয়ে দিয়ে লাশ বানিয়ে চলে যায়, বডি তোলারও লোক থাকে না, মারলো কেন খবর নেওয়ার থাকে না। কিন্তু পোষা কুকুরের গায়ে যদি একটা ছোট্ট মোটরে দানার মতো ইঁট মারেন, তোর মালিক বলবে থাবড়ে গাল কটা নামিয়ে দেবো, কারণ ওর মালিক আছে। মুসলমান তোমার মালিককে, যদি এখন বলি তোমার মালিককে, আমার মালিককে, তো সবাই চিল্লিয়ে বলবো আল্লাহ, এটা মুখে বলবো। কিন্তু বলেন আমার কাজ, আমার কর্ম, আমার আমল, আমার চেহারা, আমার লেনদেন, আমার পোশাক, আমার কথাবার্তায়, আমার চলাফেরাতে আমার আল্লাহ রাজি আছে? তো ভাইয়া ভাইয়া, ইস ঘর মে আগ লগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ইস ঘর মে আগ লগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘর মে আগ লগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। ভাইয়া, কেন এত আমরা দুর্বল? আমরা বাঘের বাচ্চা, কেউটে সাপের বাচ্চা। আমাদের ইতিহাস, আমরা জি বয় করেছি ওহুদ, আমরা বয় করেছি বদর, আমরা জয় করেছি খন্দক। সেই মুসলমান খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন, যারা আল্লাহকে হারাইয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন, যারা খোদারে হারাইয়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। খোদার সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, খোদারে হারাইয়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আজকে তারা শেষ, আজকে তারা শেষ। মুসলিম নামে বডিটার প্যারালাইসিস হয়ে গেছে, হাতও তুলতে পারছে না, পাও কাজ করছে না। কেন গোটা বডিটা নষ্ট হলো? প্রথম নষ্ট হয়েছে এদের জিভ। জিভ গোটা বডিকে কন্ট্রোল করে। এবার আমি আয়াতে চলে আসছি, মাত্র একটা মিনিট আর উপস্থাপনা নিব। জীব গোটা বডিকে কন্ট্রোল করে, কোরআন বলছে যতক্ষণ পর্যন্ত জীবের ভাষা না চেঞ্জ হবে, অতক্ষণ পর্যন্ত হাত পায়ের আমল চেঞ্জ হবে না। যতক্ষণ পর্যন্ত হাত পায়ের আমল চেঞ্জ না হবে, সেই আমল না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি হবে না। আর যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাজি না থাকবেন, অতক্ষণ পর্যন্ত আসমান থেকে কোনো সাহায্য পৃথিবীতে আসবে না। মা বোন আপনারাও কান করে শোনেন, আজকে ইসলামের এত ক্ষতি কেন? মুসলমানরা, মুসলমান নারী সতীত্বকে শেষ করে দিয়েছে,
অবাধভাবে বেপর্দা চলাফেরা করছে, এর জন্য আল্লাহর গজব এসেছে। আল্লাহর নবী বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহে। প্রকাশ্য যখন গুনাহকে তোরা করবি রাস্তাঘাটে, প্রকাশ্য দিবালোকে তাস লুডু দাবা বেপর্দা মদ জুয়ো, প্রকাশ্য রোডের উপরে দিবালোকে যখন চলবে মদের আড্ডা জেনা ব্যভিচার, প্রকাশ্য যুবক যুবতী বাইকে চেপে ঘুরে বেড়াবে, কোরআনকে অবমাননা করবে, বিশ্বনবী বলছেন অপেক্ষা কর, মুদিকে মুদি নিজে আসবে না, আল্লাহ ওকে পাঠাবে। অ্যাপেন্ডিসাইডের ব্যথা উঠলেই ডাক্তার ছুরি ধরবে, যেমন কোনো এখানে বিকল্প রাস্তা নাই। অ্যাপেন্ডিসাইডের ইনফেকশন হলে ডাক্তার যেমন ছুরি ধরবে, তোরা যেদিন মুসলিম নামে বডিটো যেদিন ইনফেকশন হয়ে যাবে, কোরআন হাদিসের বাইরে হাঁটবে, সেদিন আমি ভালো ভালো অপারেশন করার লোক পাঠিয়ে দিব। জি ভাই, আপনারা একটা হক কথা বলবেন, হক কথাটা আপনাদের মুখ থেকে আমি শুনতে চাইছি। হক কথা বলতে গিয়ে আপনারা জুতোগুলো আমার মাথার দিকে ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে গ্রহণ করে নিব, গোলাপ বলে গ্রহণ করে নিব। মোদি আগে মসজিদ ভেঙেছে না মুসলমান আগে মসজিদ ছেড়েছে? কেন ও ভাঙবে না? ইস ঘর মে আগে লাগি হ্যায় ঘর এই কি চিরাগ সে, সে মসজিদ ভেঙেছে যে তারিখে, তার থেকে আরো কয়েকশো বছর পূর্বে মুসলমান মসজিদ ছেড়েছে, এ দোষটা কে দিবে? বউ ভেঙেছে সরাতা হয় পাড়া পাড়া, আর বিটি ভেঙেছে ঘড়াতা ঘরে থাকে পড়া, নিজের বেটি কাঁসার ঘড়া ভেঙে দিয়েছে, ওটাকে খাটের নিচে ভরে দিয়ে মা বলছে চুপ করে থাক, আর পরের বেটি বউ একটা মাটির হাঁড়ি ভেঙে দিয়েছে সরা, তো পাড়ায় বলে বেড়েছে বহুটা সব নষ্ট করে দিলে গে। মুদি গরু খেতে দেয়নি এর জন্য আন্দোলন শুরু করেছ, তোমার গালের দাড়িটা তুমি কেন নামালে? কোন সাহসে তুমি রসুলের সুন্নতকে কেটে নামাও? গজব আসবে না, তৈরি হয়ে যান, তৈরি হয়ে যান। কে তোমাকে এই পারমিশনটা দিয়েছে যে এইভাবে গিয়ে নাপিতকে বলছো দে রসুলের সুন্নত কটাকে কেটে নামিয়ে দে? কেন মুসলমান তুমি জবাব দাও। আজকে আমার পাশে যারা বসে আছে, নূর মোহাম্মদকে জুতো করে পিটিয়ে 20 বছর পরাবে, জিজ্ঞেস করলেন আপনার আমার ইমান তো দূরের কথা, রসুলের সাহাবি স্বয়ং হায়াতে রসুল বেঁচে আছেন, রসুলের সাহাবি জিহাদের ময়দানে গিয়ে জিহাদে বিজয়ী পতাকা তুলতে পারছে না, কয়েকদিনের মহড়া চলছে, শুধুমাত্র দাঁতন করার একটা সুন্নত কয়েকদিন তারা ছেড়ে দিয়েছিল, একটা সুন্নত ছাড়ার কারণে তাদের শক্তি এত দুর্বল হয়ে গেছিল, তাদের রক্তের লোহিত শ্বেতকর্ণিকা দুর্বল হয়ে গেছিল, তারা বলিষ্ঠ যুদ্ধ করতে পারেনি। হে মুসলমান, আজকে তোমার মুখে নাই সুন্নত, চেহারাতে নাই সুন্নত, আর মুসলমান যুবকের মাথায় যেভাবে চুলের পড়া, এরা মুসলমান না গায়ের, কোন শরীয়ত ওটা পেয়েছে যে ওইভাবে উচ্চুল রাখবে? এরা মাথা রাস্তাকে ঝেঁটিয়ে চলছে, কোন শরীয়ত দিয়েছে? ভাই এর জন্য অপারেশন এসছে, ওটা কি হবে? এটা চায়ের দোকান বানাবে নাকি? আমি যতক্ষণ থাকবো বাপ বলছি নিয়ে যা, আমি খাবো না, কাউকে খেতেও দিব না, স্টেজটাকে আর চায়ের দোকান বানাস না। জি ভাই, এটা সত্য কথা বলছি, নাম জিজ্ঞেস করবেন না। এক আলিমের কাছে আমি বুখারি পড়েছি, জিনার কাছে জাহান্নামের ঘটনা পড়াতে পড়াতে একদিন বন্ধ করে দিলেন, দু চারটা হাদিস পড়াতে পড়াতে হিচকি মেরে কাঁদতে লাগলেন, বন্ধ করে দিয়ে বললে আমি আজকে আর পড়াতে পারবো না, যাও। জাহান্নামের বাপ পড়াতে গিয়ে হিচকি মেরে কেঁদে বললে আজকে আমি পারবো না, যাও। আর ওই মাদ্রাসাতেই আর একজনের কাছে ত্রিমিজি শরীফে জাহান্নামের বাপ যখন পড়তে গেছি, তখন সে একদিকে পান চিপাচ্ছে আর একদিকে চা খেয়েছে আর বলছে পড়ে লাও। এই দুটার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে।
আসমান জমিন পার্থক্য আছে। যাই হোক, আমি আপনাদের সামনে সেই জীবকে কেন্দ্র করে কয়েকটা কথা বলবো। মুসলমান কোন রাস্তায় আগালে, হোমিওপ্যাথিক চিকিৎসায় আগালে আজকে এই উপশমটা হবে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বন্ধুরে, মাথা থেকে পা পর্যন্ত অনেকগুলি পার্স আছে, মাথা আছে, কপাল আছে, ভুরু আছে, পাতা আছে, কান আছে, নাক আছে, ঠোঁট আছে, জিভ আছে, দাঁত আছে, এইভাবে নামতে নামতে পা পর্যন্ত অনেকগুলি পার্স রয়েছে। আপনি যদি কিয়ামতের মাঠে বলেন, আল্লাহ আমি পৃথিবীতে ক পা চলেছিলাম, আল্লাহ বলে দিতে পারবেন। আপনি যদি বলেন যে আল্লাহ আমি পৃথিবীতে কত ঘন্টা দৃষ্টি খুলে দেখেছি বলে দিতে পারবেন। আমি যদি বলেন আল্লাহ আমি আমার হাতকে ক ঘন্টা ব্যবহার করেছি, আল্লাহ বলে দিতে পারবেন। সমস্ত স্টেটমেন্ট আপনি হাত পা দিয়ে যা আমল করছেন সব আমার আল্লাহ জানেন এবং তা রয়েছে আল্লাহর কাছে। কিন্তু কোনো পার্সকে কেন্দ্র করে আমার আল্লাহ বলেননি যেটা আমার কাছে লিপিবদ্ধ একজন হিসাব রক্ষক রয়েছে, শুধুমাত্র একটা পার্সের জন্যে আল্লাহ প্রকাশ্যে বলে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি এমন একটা কথা বলো না, তুমি এমন একটা ব্যবহার করো না, তুমি এমন একটা শব্দ জীবদে ব্যবহার করছো না যা আমার সংরক্ষণকারী সেটাকে সংরক্ষণ করে না। অর্থাৎ আল্লাহ বলতে চাইছেন, তুমি সকালে বিকালে গোপনে প্রকাশে রাতের অন্ধকারে দিনের আলোতে দিবালোকে অন্ধকারে জনসমুদ্রে জনহীন প্রান্তে পৃথিবীর যে কোনো কোণে থাকো না কেন, সজ্জনে দুর্জনে নির্জনে যেখানেই থাকবে তুমি, তোমার জীব যে শব্দটা ব্যবহার করবে, তোমার জীব যেটা বলবে সেটা আমার সংরক্ষণকারী সঙ্গে সঙ্গে লিখে নিবে। তার মানে হচ্ছে পৃথিবীর বুকে তুমি যতগুলি কথা বলো, যেদিন থেকে তোমার মুখ ফুটেছে, আর আজরাইল যেদিন তোমার মুখে তালা মারবে, যেদিন থেকে তুমি কথা বলতে শুরু করেছো আর যেদিন আজরাইল তোমার মুখে তালা মারবে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটি শব্দ তোমার সংরক্ষণকারী রয়েছে আমার, তোমার ওই শব্দগুলিকে সে সংরক্ষণ করছে। অতএব আল্লাহ এখান থেকে বলতে চাইছেন, মানব রে, গোলাম রে, জবানকে কন্ট্রোল করে 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 ব্যবহার করিয়া আমি শুরু থেকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি। কোথায় গিয়ে আল্লাহকে রাজি পাবো? তো বিভিন্ন প্রসেসে আগিয়ে যাচ্ছি। আহ, আমার কোন দরদি রে, রাত 11টায় ফোন করে কেটে দিয়েছে, মা লেখানি আছে, আমি ফোনটা বন্ধ করি নাই, মা লেখানি আছে, আবার জ্ঞান টান দিবে হয়তো আমাকে, জ্ঞান লিয়ার অভাব নাই। তো আল্লাহ তাবারাক বা তাআলা বলছেন, তুমি এমন একটা শব্দ ব্যবহার করছো না যা আমার সংরক্ষণকারী সেখানে নাই সংরক্ষণ করছে না। কথাটা আবার অন্যদিকে এগিয়ে যায়, হাত পা মিলিয়ে গোটা বডিতে যত পার্স আছে আপনি একটা কাগজে লিখেন, লিখেন চোখ কান হাত পা, লিখতে লিখতে একটা লিস্ট বানান, যে সাইডে লিখেন কে কটা গুনাহ করে,
কেউ একটা গোনা করে, কেউ দুটা গোনা করে, কেউ পাঁচটা গোনা করে, কেউ একটা গোনা করে, কেউ তিনটা গোনা করে, কেউ চারটা গোনা করে। এইভাবে এক একজন এক এক রকম গোনা করে। যখন আপনি লিখবেন জীব, জীব কয়টা গোনা করে, একসঙ্গে লিখতে হবে 163টা গোনা করে। জীবের মতো খতরনাক গোনা বডির অন্য কেউ করে না, শরমগাঁও পর্যন্ত এত বড় গোনা করতে পারে না। আল্লাহ তাবারাক বা তাআলার নবী বলেছেন, আল গীবাতু আশাদ্দ মিনা জেনা, জেনা ব্যবিচারের থেকেও জীব খতরনাক গোনা করে। ওটা ব্যাখ্যা পরে দিব যখন হুমাজার সূরাটা ধরব, উপস্থাপনার আয়াত কটাকে খালি পড়েলি। তো জীব ব্যবিচারের থেকেও বড় গোনা করে। একজন দার্শনিক বলছেন, ফাহেশা শুরু হতি এই আঁখ সে ওর খতম হতি এই শরম গা সে। ব্যবিচারটা যে শুরু হয় ওর চাবি হচ্ছে জীব। জীব দিয়ে আগে কথা শুরু হয়, তারপরে ব্যবিচার হয়। ঘরের ভিতরে মাল আছে, চোর লুট করতে পারে না যতক্ষণ পর্যন্ত চাবিটা সে না পাবে। চাবি পাবে তা গোটা ঘর লুট করে দেবে। তো একটা মহিলার কাছে সম্পদ আছে, একটা লুচ্চা লুট করতে পারবে না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ তাদের দুজনার জীব আগে ব্যবহার না হয়েছে। তাহলে জীব হলো সমস্ত গোনার চাবি। জীব এত খতরনাক, মিষ্টি মিষ্টি করে ও শুরু করে। এর জন্যে বলছে তালোয়ারের থেকেও ধার হলো জীব। হ্যাঁ, কয়েকটা দর্শন কথা আপনাদেরকে এখন বলে নিব টকটক করে। তালোয়ারের থেকে ধার হলো জীব। তালোয়ারে কাটলে সেটা মিটে যায়, কিন্তু জীবে কাটলে এটা মিটে না। আর একজন বলছে যে শোনো, তোমার শরীরে যত মাংস আছে একটা ছোট্ট আঙ্গুল দিয়েছে আল্লাহ, তার ভিতরে হাড়ের ফোল্ডিং দিয়েছে এটাকে মজবুত করার জন্য, যেইভাবে তুমি কোনো জিনিস ধরবে। কিন্তু জীবের ভিতরে কোনো হাড় দেয়নি আল্লাহ, একে নরম করে রেখেছে। কেন? তুমি ওটাতে নরম 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 কথা বলবে, গরম কথা কাউকে বলিও না। তোমার নরম মুখে জীবে গরম কথা বের হয় কী করে রে বাবা? মেরে দেবো, কেটে দেব, বলো কি করে তুমি এত বড় কথা তোমার বের হয় কি করে? জীবকে তুমি কন্ট্রোল করো জি। আর একজন দার্শনিক বলছে, এটা হলো ফুলদানি, এটা হলো ডাস্টবিন, এটা হলো ফুলদানি, এটা হলো ডাস্টবিন। এখানে ফুলদানি থেকে থাকবে গোলাপ, থাকবে জবা, থাকবে জুঁই, থাকবে হাসনা হেনা, থাকবে পৃথিবীর দামি ফুলগুলি ফুলদানিতে জায়গা পাবে। ডাস্টবিনে কে থাকবে? এখানে পানের পিট থাকবে, পোঁটা থাকবে, গড় থাকবে, কপ থাকবে, ময়লা থাকবে। তো বলছে তোমার মুখটা তুমি ভেবে দেখো, এটা ফুলদানি না ডাস্টবিন। যদি এটা ফুলদানি হয় তাহলে সত্য কথা বলবে, জ্ঞানের কথা বলবে, তেলাওয়াত করবে, জিকির করবে। এটা যদি নোংরা জায়গা হয়, ডাস্টবিনের মতো খিস্তি করে গালি দেবে, মার্ডার করবে, মুখ দিয়ে তুমি নানান কথা বলবে। এই জীব হলো এত খতরনাক। জীবের কারণে, নিভের কারণে, জীবের কারণে একজন আল্লাহর ওলি বলেছেন 98% লোক জাহান্নামে থাকবে। জীবের কারণে 98%, 100-তে 100 লোক যারা জাহান্নামে যাবে। জাহান্নামে যদি 100টা লোককে তুলে নিয়ে আসা যায় তাহলে দেখা যাবে 98টা লোক জীবের কারণে জাহান্নামে গেছে। এর জন্যে বন্ধুরে আমার আল্লাহ জীবকে আগে ধরেছেন। মায়াল ফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না, তুমি এমন একটা কথা সমাজে বলো না, তুমি একটা এমন অক্ষর ব্যবহার করছো না যা আমার আল্লাহ সংরক্ষণকারী সেখানে রাখেনি। ওটা ফুসকে চলে গেছে, ওটা লেখা যায়নি, ওটা কোনো রকম বেঁচে গেছে, সাইড হয়ে গেছে, এটা কোনো দিন হবে না। আমার
আমার আল্লাহ বলছে তুমি জবানি যা বলবে আমার লিখক তাই লিখে যাবে। হে আমার গোলামের দল, এটা ভাবিও না যে তুমি বলে দিয়েছো লিখনেওয়ালা নাই, এ কথা কোনো দিন হবে না।